দিনে খুনে একদিন হইব 18 বছর ওতগুলা বাবার আমার দরকার নেই আমি জেঠাই সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল আমি আমার ময়নারে বিয়া দিমুই তাহলে কি আপনি দেশের আইনকে ভয় পান না না আমি কোন আইনকে ভয় পাই না শুন মা ময়না তুই লাগে একটা সম্মান তো আইছে ফুলা অনেক সুন্দর না মা আমি বিয়ে করব না শুন মা ময়না ফুলা অনেক টাকা কামাই না ভাই সব খাবার লাগবে না আমি পড়াশোনা করব মা শুন মা ময়না ফুলা কিন্তু অনেক ভালো না মা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মা আমি এখন বিয়ে করব না শুন মা ময়না আমরা তেমন বড় লোক না আমি তেমন পড়াশোনা করাইতে পারবো না আমি জেঠাই বলছি সেটাই ফাইনাল আর কোনো কথা নেই না মা আমি বিয়ে করব না মা তুমি এসব বলো না মা আমি বিয়ে করব না হে আল্লাহ এখন কি আমার পাশে দাঁড়ানোর কেউ নেই আমি এখন কি করব আল্লাহ কি রে ময়না তুই স্কুলে যাবি না না রে আমি স্কুলে যাব না কেন যাবি না আমার মা আমার বিয়া ঠিক করে ফেলছে কি বলিস আন্টি আপনি নাকি ময়নার বিয়া ঠিক করছে হ্যাঁ ঠিক করছি তো উঠা এখনো 13 বছর হয় নাই তো 13 বছর হয় নাই তো কি হইছে হইব কোন একদিন তো হইব কবে হইব কোন একদিনই হইব তোমাদের বলতে হবে কেন আমার মায়ের কোন একদিন হইব 18 বছর চল তো না আই যাই চল বলেন কি শুনলাম আপনি নাকি ময়নের বিয়া ঠিক করছে হ্যাঁ ঠিক করছি ওর বয়স কত ওর বয়স 13 13 এখন তো 18 বছর হয় নাই কোন ক্লাসে এটা পড়ে এটা আপনি কি করলেন এটা কি আপনার সিদ্ধান্ত হ্যাঁ ওইটাই আমার সিদ্ধান্ত আপনি কি জানেন এর পরিণাম কি হতে পারে আমি অন্তত পরিণামের কথা ভাবি না আমি জেঠাই নিছি সিদ্ধান্ত ওইটাই ফাইনাল আপনি কি আইনকে ভয় পান না না আমি কোন আইনকে ভয় পাই না এর পরিণাম কি হতে পারে আপনি কি জানেন অতগুলা বাবার আমার দরকার নেই আমি জেঠাই সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল আমি আমার ময়নারে বিয়া দিমুই তাহলে কি আপনি দেশের আইনকে ভয় পান না না আমি কোন আইনকে ভয় পাই না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কে আমি বদরখালী এপে ইন্টারন্যাশনাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বলতেছি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি অষ্টম শ্রেণীর ছাত্রীকে 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত চলতেছে অলরেডি তার পিতামাতা বিয়ের কথা পাকা করে ফেলছে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই এরা কিন্তু আইনকে ভয় পাচ্ছে না আপনারা পারলে কিছু করেন আমাদেরকে একটু হেল্প করেন আপনারা আসেন এখানে আচ্ছা আপনারা এখানে থাকুন আমরা এক্ষুনি আসতেছি ওকে বাড়িতে কেউ আছে নাকি এটা কি ময়নার বাড়ি আমি গড়ের ছায়ে থাকি ও আমি ছেলে তো পিতে যাইব গা বিয়েটা আগে পাকা করো হলে ভালো হয় না আমরা পাত্র ভকত লেই আছে আচ্ছা গড়ের ছায়ে ফান্ডা উড়েড়ি আছি আপনি শুধু পাত্র ভককে নিয়ে আসেন আপনার মায়ালে একটি ভানান্তে বলেন ময়না মা ময়না ও ময়না একটি ভানান্ত সান্তা কিছু ভালো ছিল আসেন পুলিশ সাপ আসেন আসেন ওরে বাবা রে এরেসনি আসলে আমাকে ক্ষমা করে দেন না আপনার কোনো ক্ষমা নাই আপনি তো বেশি চালাক হয়ে গেছেন আপনাকে এখন পুলিশে ধরে নিয়ে যাবে দেখি এবার আইনকে ভয় পান কিনা দেশে কি আইন বলতে কিছু নাই আপনি ভয় পান না যে এইবার দেখবেন কি মজা পুলিশের হাতে দিছি না এখন আমি ক্ষমা